বছরের প্রথম সূর্যোদয়ের নতুন প্রভাতে রমনার বটমূলের সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গান কবিতার সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালি চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। তারেক হাসানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জুনায়দ আল হাবিব। ফুটেছে ভোরের আলো, অপেক্ষা সূর্যোদয়ের। বাংলা 1431 সালের প্রথম সূর্যোদয়, আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। এটা তো একটা প্রাণের জায়গা, বৈশাখী উৎসব। সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সারা দুনিয়া ভালো থাকুক। মনের সকল ক্লেদ আর জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমন প্রত্যাশা আয়োজকদের। নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, একক মানুষ হয়ে পড়ছে, এই সব কিছু আমরা মোকাবেলা করব। আর তার সঙ্গে যে সম্মিলিত শক্তি, সেই শক্তির আমরা উদ্বোধন ঘটাব। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। ছায়ানটের এই পরিবেশনায় উঠে আসে ভালোবাসা, সম্প্রীতি আর বন্ধনের কথা। সাধারণের প্রত্যাশা বছরের প্রতিটা দিন হোক না এমনই রঙিন, সত্য, শুভ্র, সুন্দর। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।